হেলথ সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয় রসুন একটি রসুন কি করতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করব রান্নায় ব্যবহার ছাড়াও রসুনে অনেক রকমের ঔষধি গুণাগুণ আছে প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় রসুনের ব্যবহার চলে এসেছে আজকে জেনে নেব রসুনের কী গুণ আছে রসুনের মধ্যে অ্যালিসিনা নামের এক কম্পাউন্ড পাওয়া যায় যা বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে প্রাচীন ইতিহাস ঘেঁটে দেখলে জানতে পারবেন তখন রসুন কিন্তু শুধুমাত্র বিভিন্ন অসুখ সারানোর জন্যই ব্যবহার হতো মিশরীয় ব্যাবিলনীয় গ্রিক রোমান এবং চৈনিক সভ্যতায় ঔষধ হিসেবে রসুনের ব্যবহার নিদর্শন পাওয়া গেছে রসুন খুব নিউট্রিসাস কিন্তু এতে খুব কম ক্যালোরি আছে আউন্স বা আঠাশ গ্রাম রসুনের মধ্যে রয়েছে এছাড়াও রসুনের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম কপার পটাশিয়াম ফসফরাস আয়রন এবং ভিটামিন বি শুধু তাই নয় রসুনের মধ্যে আমাদের শরীরে যা দরকার মোটামুটি সবই পাওয়া যায় সারমর্ম হলো রসুনের মধ্যে খুব কম ক্যালোরি আছে কিন্তু ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম আছে এছাড়াও এতে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আছে যা আমাদের শরীরের জন্য খুব দরকার রসুনের সাপ্লিমেন্ট বা কাঁচা রসুন খেলে ফ্লু এবং কমন কোল্ড তাড়াতাড়ি সেরে যায় এর কারণ রসুন খেলে ইমিউন সিস্টেম কার্যক্ষমতা অনেকটা বেড়ে যায় রক্তচাপ কমাতে সাহায্য করে কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এর কারণে সারা পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হৃদরোগের মুখ্য কারণ কিন্তু দেখা গেছে রোজ চারকোয়া করে রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীরে কোলেস্টেরলের লেভেল ঠিক রাখে নিয়মিত রসুন খেলে শরীরে ব্যাড কোলেস্টেরল কমে যায় এবং গুড কোলেস্টেরলের বৃদ্ধি হয় রসুনে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট সেল ড্যামেজ এবং এজিং রোধ করে এর ফলে অ্যালজাইমার ডিজিজ এবং ডিমেন্সিয়ার মতো রোগের হাত থেকে প্রতিকার পাওয়া যায় বেশি দিন জীবিত থাকতে সাহায্য করে যেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তাই ক্রনিক ডিজিজ কম হয় ফলে আপনার দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় শরীরকে ডিঅক্সিফাই করতে সাহায্য করে রসুনে উপস্থিত সালফার অর্গান ড্যামেজ থেকে এবং শরীরকে লিড থেকে মুক্তি পেতে সাহায্য করে হাড়ের জোর বাড়ায় এমনিতেই একটা বয়সের পর মহিলাদের হাড়ের জোর কমে যায় দেখা গেছে রোজ দু গ্রাম করে রসুন খেলে মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে বাড়িয়ে দেয় ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় এমন কি যে মহিলাদের মেনোপোজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন দ্রুত স্কিন ইনফেকশান সারিয়ে তোলে যেহেতু রসুনে অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে তাই স্কিন ইনফেকশান এবং চিকিৎসায় কাজে লাগে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো নমস্কার